দক্ষিণ হালমার মল্লিকপাড়ত সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দুপরতে প্রাণে মরার চেষ্টা দুর্বৃত্তর। পাঠদান করে থাকা অবস্থাত দুর্বৃত্তর এটা দলে মনিরুজ্জামান নামের এজন শিক্ষকক মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে। সমগ্র ঘটনা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণত। মল্লিকপাড়া 339 নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানে ছাত্র ছাত্রীক পাঠদান করাই থাকা অবস্থাত কেজনমান উদণ্ড যুবকে বিদ্যালয়ত প্রবেশ করে এক হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি করে। প্রধান শিক্ষকে বাধা দিয়াত শ্রেণীকোঠার পৰা চুচুরাই আনি প্রধান শিক্ষকক মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে। লগতে চোকা অস্ত্রে প্রাণ লওয়ার চেষ্টা চলাই দুর্বৃত্ত দলটোয়ে। ঘটনা সন্দর্ভত বন্দিহানা আরক্ষী থানাত মইনুদ্দিন, সমজ আলী, মুনসের আলী আর রশিদ আলীর বিরুদ্ধে গোচর দিয়ে প্রধান শিক্ষকে। এতিয়া আরক্ষী কি তদন্ত করে সেয়া সময়ত হব লক্ষণীয়। মই 339 মল্লিকপাড়া ইন্টার্ন শিক্ষক। মই স্কুলত এটা কাম করে আছো, টয়লেটের কাম করে আছো। কাম করে থাকা অবস্থাত মিস্ত্রী সকলে কাম করে আছে, মই আকো ক্লাস করে আছো। ক্লাস করে থাকা অবস্থাত মোটামুটি সোমায় চালি আর লগত 40-50 জন মানুষ আইছে। আহার পিছত ক্লাসত সোমাই কেনে ইহতে কিনা উল্টা উল্টা কোশ্চিন করেছে। কোশ্চিন করার পিছত মই কইছো যে তোমালোকে কি আছে অভিযোগ চাবা, অফিসর অফিসত যাই কেনে কাম বন্ধ করা না কি করা করবা। সিহতে কি করলে মোক গেঞ্জি কলার ধরি সিহতে ওলাই আনি কামর অজরত লই গল। পাঠদান করা অবস্থাত সিহতে টানি ওলাই আছে আর আমার ছাত্রছাত্রী সকল সন্মুখের পরাই ওলাই লই আছে। জরুয়া বন্দিহানার পৰা রাজু আহমেদর রিপোর্ট, এনি ভারত 24। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।